আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠান নিয়ে জল্পনা কল্পনা ছড়াচ্ছে রীতিমতো বলিউড পাড়ায়। এবার অপমানিত হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শাহরুখ খানকে ফ্রন্ট লাইন থেকে বের করে দেন আম্বানি পরিবার, সেটা শাহরুখ হোক কিংবা রণবীর কাপুর, যে হোক, তাদের অপমান করা মানে বলিউডকে অপমান করা। শাহরুখের উচিত আম্বানির অনুষ্ঠানে পরবর্তীতে আর না যাওয়া। ঘটনাটি গতকালকের। আম্বানির পুত্রের বিয়ের প্রি ইভেন্টে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে নাচছিল শাহরুখ। তখনই শাহরুখকে সেখান থেকে জোর করে সরিয়ে দিয়ে পেছনে দাঁড় করে ফ্রন্ট লাইন থেকে সরিয়ে ফেলে আম্বানি পরিবার। এটি নতুন নয়, এর আগেও শাহরুখকে আম্বানির পরিবার অবহেলা করেছিল। তখনই উচিত ছিল শাহরুখের সচেতন হওয়া। এবার তো আরও দারুণভাবে বেজ্জতি হল শাহরুখ। দর্শক, টাকার কাছে কি হেরে যাচ্ছেন বলিউড তারকারা? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।